নমস্কার আমি শ্রীগোবিন্দ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপনাদের খুব ভালো কাটুক দু হাজার তেইশ আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক শান্তিতে কাটুক সব সুস্থ থাকুন গ্রহ থেকে চাই বন্ধুরা ধনুরাশির দু হাজার তেইশ সালের জানুয়ারি মাস আপনাদের কেমন ধনু ধনুরাশির রাশিফল জানুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশের জানুয়ারি মাস ধনুরাশি জাতক বা জাতিকার পক্ষে কেমন যাবে তা প্রথমে বলি বন্ধুরা এর আগে আমি অনেকবার বলেছি রাশিফল হান্ড্রেড পার্সেন্ট কেন মেলে না কেন কী বৃত্তান্ত বলেছি এগুলো আমার পুরোনো ভিডিও দেখে নেবেন ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রথমেই আমি যেহেতু নক্ষত্র সংকটত্র এবং প্রত্যেকটা দিনে শুভ অশুভ তারিখ সহ প্রেডিকশনটা করি সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে কিন্তু ভুলবেন না প্রথমত বলি ধনুরাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসে শুভ তারিখ অশুভ তারিখগুলো নোট করে নিন শুভ তারিখগুলো হচ্ছে এক দুই ছয় নয় দশ বারো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আরেকবার বলছি এক দুই ছয় নয় দশ বারো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দিনগুলো কিন্তু শুভ এর মধ্যে থেকে অত্যন্ত শুভ হচ্ছে এক দুই ছয় নয় বারো পনেরো কুড়ি বাইশ তেইশ সাতাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দিনগুলো কিন্তু অত্যন্ত শুভ এক তারিখ হচ্ছে আশাপূর্ণ বা দু তারিখ হচ্ছে অর্থলাভ তারিখ হচ্ছে উদ্যম বা উদ্যমতা উৎসাহ ন তারিখ হচ্ছে অর্থ লাভ বারো তারিখ হচ্ছে উন্নতির পরিবেশ পনেরো তারিখ হচ্ছে লাভ কুড়ি তারিখ হচ্ছে মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বাইশ তারিখ হচ্ছে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি তেইশ তারিখ হচ্ছে দংশন এই সরি তেইশ তারিখ হচ্ছে অত্যন্ত শুভ অর্থ লাভ সাতাশ তারিখ হচ্ছে সমাধান সূত্র অর্থাৎ সমাধান মানে যে সমস্যা আছেন সেই সমস্যার থেকে সমাধানের একটা সূত্রপাত উনত্রিশ তারিখ হচ্ছে মানুষের শ্রদ্ধা ভালোবাসা ইত্যাদি পাওয়ার একটা পরিবেশ তিরিশ তারিখ হচ্ছে সৎসঙ্গ একত্রিশ তারিখ হচ্ছে ধনলাভ এই পরিবেশটা কম বেশি কিন্তু থাকছে এবারে অশুভ তারিখগুলো নোট করে নিন ধনুরাশি জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসে অশুভ তারিখগুলো হচ্ছে তিন সাত আট এগারো তেরো আঠারো উনিশ ছাব্বিশ আঠাশ আর একবার বলছি তিন সাত আট এগারো তেরো আঠারো উনিশ ছাব্বিশ এবং আঠাশ এই দিনগুলো অশুভ এর মধ্যে থেকে বিশেষভাবে অশুভ হচ্ছে তিন সাত আট এগারো তেরো আঠারো ছাব্বিশ এবং আঠাশ তিন তারিখ হচ্ছে শারীরিক কষ্ট সাত তারিখ হচ্ছে সাত তারিখ হচ্ছে কষ্টযোগ আট তারিখ হচ্ছে ব্যয়বৃদ্ধি এগারো তারিখ হচ্ছে অর্থ ১৩ তেরো তারিখ হচ্ছে আঘাত আঠেরো তারিখ হচ্ছে শারীরিক কষ্ট ছাব্বিশ তারিখ হচ্ছে চক্ষু রোগ আঠাশ তারিখ হচ্ছে দন্তরোগ অর্থাৎ যারা চোখে রোগ ভোগ ভুগছেন তাদের ছাব্বিশ তারিখ যারা দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন তাদের আঠাশ তারিখে কম একটা সমস্যা পরিবেশ আসবে যে তারিখগুলো বলে নিই সেটা হচ্ছে চার পাঁচ চোদ্দো এবং চব্বিশ চার পাঁচ চোদ্দ এবং চব্বিশ তারিখ কেমন গেলো পরের মাসে কমেন্ট করে জানাতে ভুলবেন না নক্ষত্র এবং সংখ্যাতত্ব নিয়ে পড়ে আসছি তার আগে বলে বন্ধুরা ধনুরাশির জাতক বা জাতিকাদের এতদিন ধরে যারা খুব ভয়ভীতি টেনশনের মধ্যে ছিলেন যে ধনুরাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে অনেকেই দুঃখ কষ্ট ও আঘাত আঘাতের মধ্যে দিয়ে গেছেন শোকতাপের মধ্যেও গেছেন তাদের ক্ষেত্রে বলি বন্ধুরা যে ধনুরাশি সাড়ে সাতি শেষ হচ্ছে যদিও সাড়ে সাতি নিয়ে আমি খুব একটা মাথামাতি করি না কখনও আর কাউকে বলি না আপনার সাড়ে সাতি চলছে তারপরেও বলি যে ওভারঅল এখন থেকে কিন্তু ধনুরাশি সত্যি সত্যিই খুব ভালো সময় আপনারা পদার্পণ করছেন তারপরে বিশেষ করে সতেরোই জানুয়ারি শনি যখন কুম্ভ যাবে অর্থাৎ শনি সন্ধ্যে ছটা চার মিনিটে কুম্ভ যাবে এই কুম্ভ যাওয়ার পরে কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের অনেকটাই কিন্তু বেটার হবে নক্ষত্র এবং সংখ্যাতত্ত্ব নিয়ে পড়ে আসছি তারাকে বলে ধনুরাশি জাতক বা জাতিকাদের শরীর মন মানসিকতা ইত্যাদি জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে ওভারঅল শরীর মন মানসিকতা ইত্যাদি জায়গা ভালো থাকবে অর্থনৈতিক পরিকটম অন্য ভালো থাকবে বিশেষ করে ধনুরাশি জাতক বা জাতিকারা যারা এতদিন সঞ্চয় করতে পারছিলেন না বা যে কোনো কারণে হোক টাকা পয়সা স্টেবিলিটি যারা দেখতে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে বলব যে আগামী দিন কিন্তু আপনাদের পক্ষে মানে সুইটেবল হবে শনি কুম্ভ রাশিতে ঢোকার শনি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু যে ফল দেয় তা নয় শনি টানজির হওয়ার সঙ্গে সঙ্গে যে ফল দেবে সেরকম ব্যাপার নয় কিন্তু ওভারঅল পূর্বের তুলনায় কিন্তু অনেকটা ভালো সময় আপনারা পার পার করবেন বাড়ির পরিবেশ যদি দেখি বাড়ির পরিবেশ ভালো আনন্দময় পরিবেশ বাড়িতে শুভ অনুষ্ঠানের পরিবেশ বাড়িতে কোনো অনুষ্ঠান আনন্দ ঘন মুহূর্তের একটা পরিবেশ বাড়িতে তৈরি হবে যারা শিক্ষা গ্রহণ করছেন বিশেষ করে প্রাথমিক স্ট্রেজে শিক্ষা পর্যন্ত তাদের পক্ষে খুবই ভালো অত্যন্ত শুভ অর্থাৎ যথার্থ প্রচেষ্টা থাকলে কিন্তু শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু খারাপ হবে না ভালোই হবে যথেষ্ট ভালো হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিবেশে যদি যাই বন্ধুরা যে মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা ইত্যাদি যদি দূর করা যায় তাহলে উচ্চশিক্ষার পরিবেশ কিন্তু খারাপ নেই তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দু হাজার তেইশ সাল যদি আমরা ধরি ওভারঅল দু হাজার তেইশ সালের রাশিফলটা দেখে নেবেন ওভারঅল কিন্তু খুব ভালো হবে কতটা ভালো হবে সেটা কিন্তু সময়ই বলবে জনিত ব্যাপার ট্যাপারগুলো যদি আমরা দেখি বন্ধুরা তাহলে বলবো যে এই জানুয়ারি মাসে বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে অর্থাৎ কোনো কিছু প্রেমপীতির যে ম্যাচিউরিটি বা প্রেম থেকে বিবাহে পরিণত হওয়ার যে সময়টা সেটা জানুয়ারি মাসটা অ্যাভয়েড করা কিন্তু আমাদের পক্ষে ভালো সন্তান সন্ত সন্তকে নিয়ে কিছু না কিছু সন্তান সন্ততিদের নিয়ে কিছু না কিছু কষ্টকর বা তাদের নিয়ে একটু অশান্তির পরিবেশ কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে এই সময় সন্তান সন্ততির প্রতি একটু খেয়াল রাখা মানে সযত্ন রাখা মনে হয় একান্তই দরকার শরীর মন মানসিকতা ইত্যাদি জায়গাগুলো যদি দেখি বন্ধুরা তাহলে লিভারগটি তো পেটে বেড়ে এবং ইএনটি যেহেতু রোগভোগ নিয়ে যাদের কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম বা সমস্যা পরিবেশ ওভারঅল কিন্তু ভালো এবারে বলি যে বিবাহ বা এই ব্যাপারটা আমি বলব বন্ধুরা জানুয়ারি মাসটা একটু অ্যাভয়েড করা আপনাদের পক্ষে কিন্তু ভালো কারণ সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন আর ভাগ্য যদি বলি আমার বন্ধুরা ধনুরাশি জাতক বা জাতিকাদের ভাগ্য সাধ্য হওয়ার যে ব্যাপারটা বলি সেই ভাগ্য সাধ্য হওয়ার পরিবেশ এখনও আসেনি একটু সময় লাগবে কর্মক্ষেত্রের পরিবেশটা যদি আমরা দেখি তাহলে বন্ধুরা এখনও পর্যন্ত কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো অর্থাৎ যথার্থ প্রচেষ্টা থাকলে কর্মক্ষেত্রের পরিবেশ অবধার কিন্তু ভালো হবে সাকসেস সাফল্য কৃতজ্ঞতা এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে বন্ধুরা বলবো যে যে মোটামুটি সাতাশে জানুয়ারি পর্যন্ত আপনাদের পক্ষের সময় সাতাশে জানুয়ারি পর্যন্ত যেটা বল বল যেটা ভাববেন যেটা করতে চাইবেন সেটাই হবার একটা প্রবণতা থাকবে ওভারঅল কিন্তু থাকছেই ধনুরাশি জাতক বা জাতিকাদের বিশেষ করে যাদের উনিশ নম্বর নক্ষত্রে জন্ম ধনুরাশি জাতক বা জাতিকাদের যাদের উনিশ নম্বর নক্ষত্র জন্ম তা তাদের ক্ষেত্রে একটা ব্যাপার না বললেই নয় যে উনিশ নম্বর নক্ষত্র জন্ম যাদের আছে অর্থাৎ মোলা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখলাম যে ওভারঅল এই জানুয়ারি মাসটা কম বেশি কিছুটা হলেও কিন্তু চাপের সময় অর্থাৎ মূলা নক্ষত্রে যত বা জাতিকাদের জানুয়ারি মাসে কিছুটা হলেও মানসিক চাপ থাকবে বাকিটা আপনারাই বলবেন সময় বলবে আর মনীষ নম নক্ষত্রের জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম যে বিশেষ করে মাঝে মাঝে শারীরিকজনিত কিছু কারণে বা তার লেথার্জি ভাবে যে একটা কারণে কিন্তু কাজে কিছুটা হলেও ফাঁফার হওয়ার যোগ চলছে অর্থাৎ ধনুরাশি মোলা নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের কিন্তু জানুয়ারি মাসে কিছুটা হলেও চাপ থাকবে এবারে আসি যে পূর্বসারা নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ যাদের কুড়ি নম্বর নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম যে আপনাদের আর্থিক উন্নতির পরিবেশটা কিন্তু এখন ভালো হবে তবে নগদত্ত কিন্তু মানে আর্নিং বাড়বে বা কিন্তু নগদত্ত্বের সঞ্চয়ের ক্ষেত্রে কিছু প্রবলেমের পরিবেশ কম বেশি থাকছে যাদের একুশ নম্বর নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা যে একুশ নম্বর নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ষোলোই জানুয়ারি পর্যন্ত ওভারঅল কিন্তু আমাদের ভালো সময় সতেরোই জানুয়ারির পর থেকে অর্থাৎ ষোলোই জানুয়ারির পর থেকে যে কোনো কারণে হোক টাকা পয়সা এসব বেশি খরচ হওয়ার প্রবণতা থাকবে বিশেষ করে যে কোনো কারণে হোক পয়সা টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার একটা যোগ চলছে আর এই হচ্ছে ব্যাপার আর যাদের বিশেষ করে এক তিন ছয় সাত নয় সংখ্যা জন্ম এক দশ উনিশ আঠাশ তিন হচ্ছে তিন বার একুশ তিরিশ ছয় হচ্ছে ছয় পনেরো চব্বিশ সাত হচ্ছে সাত ষোলো পঁচিশ নয় হচ্ছে নয় আঠেরো সাতাশ এই তারিখগুলোতে যাদের জন্ম তাদের কিন্তু ওভারঅল কিন্তু সময় ভালো যাবে যাদের আট এবং পাঁচ সংখ্যায় মানে আট এবং পাঁচ তারিখে জন্ম যে কোনো মাসের আট এবং পাঁচ তারিখে যাদের জন্ম তাদের কিছুটা হলেও মানসিক উদ্বেগের পরিবেশ কিন্তু যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের একটা ব্যাপার দেখলাম জানুয়ারি মাসে যাদের যারা মনে করছেন যে একটু খারাপ সময় দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এক দুটো দুটো সাজেশন দেবো তাদের মা বাবা বেঁচে আছেন যদি সম্ভব হয় কর্মক্ষেত্রে বেরোনোর আগে বা কোনো কাজ করার আগে তাদেরকে প্রণাম নিবেদন করে যদি বেরোতে পারেন খুব ভালো হবে পিতামাতার প্রতি যাদের পিতামাতা নেই তাদের ছবিতে যদি প্রতিদিন একটু প্রণাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো হবে লাইট পিঙ্ক কালার ইয়েলো কালারটা বেশি ব্যবহার করবেন আপনাদের পক্ষে ভালো হবে এবং অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন সেটা ভালো হবে আর স্ট্রিকলি অ্যাভয়েড করবেন এই সময়টাতে ব্লু কালারটা ওভারঅল জানুয়ারি মাস ধনুরাশির পূর্ব বন্ধুরা বিগত কয়েক বছরের তুলনায় কিন্তু এখন ভালো যাবে শুধুমাত্র মলা নক্ষত্রের ক্ষেত্রে বললাম আপনারা তাতে নিয়ে মন খাপ করবেন না কারণ শুধুমাত্র নক্ষত্রের ব্যাপারটা ওভারঅল ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু আগামী দিনে খুব ভালো সময় আসতে চলেছে বাকিটা সময় বলবে আপনারাই বলবেন বন্ধুরা নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক শান্তিতে কাটুক সব পরিবেশ সুস্থ থাকুন এটা মানে অন্তর থেকে চাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীগোবিন্দের পরিবারে অন্তর্ভুক্ত হন তো বন্ধুরা ধনুমাসের জাতক বা জাতিকা শুভ শুভ তারিখগুলো যেগুলো বললে আমরা নোট ডাউন করে নিন মিলাভেন দেখবেন সেভেন্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট কম বেশি কিন্তু অভারঅল মিলবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন নতুন বছর আমাদের খুব ভালো কাটুক আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার